হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের ও দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি মায়ের হাতের রান্না পর্বের 6 নম্বরে ডাব চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। দেখে নাও আমি কীভাবে করছি, আর এটা কিন্তু একদম নতুন স্বাদে নতুনভাবে। চলো একটু রান্নাঘরে চলে যাই। এখানে আমার 750 গ্রাম গলদা চিংড়ি আছে, মিডিয়াম সাইজের। খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। আর এদিকে ডাবটার ভিতর থেকে শাঁসটাকে একটু বার করে নেব। এতটা শাঁস বেরিয়েছে একটা ডাব থেকে, এটাতেই আমার হয়ে যাবে 750 গ্রাম চিংড়িটা। এরপরে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ চার মগজ দানা, সাদা আর কালো সর্ষে 1 চামচ, আর সাদা তিল 2 চামচ, আর 15টা কাজু। এই সমস্ত কিছুকে একসঙ্গে পেস্ট করে নেব কাঁচা লঙ্কার সাথে। তার সাথে দিয়ে দেবো কিন্তু দুধ, জল দিয়ে কিন্তু পেস্টটা হবে না। পেস্টটা তৈরি হয়ে গেল, এবারে ডাবটাকেও পেস্ট করে নিচ্ছি। এদিকে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, আর চিংড়িগুলো একটু ভেজে তুলে নেব। কাঠি দিয়ে রেখেছি যাতে একদম সোজা থাকে, কুকড়ে গেলে ভালো লাগে না রেসিপি। খুব ভালো করে হালকা করে কিন্তু ভাজবো, ওলট পালট করে একটু ভেজে নিতে হবে। সর্ষের তেলে ভাজাটা হয়ে গেল। ওই সর্ষের তেলটার মধ্যে বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসবে আর হালকা লাল হবে। হয়েও গেছে পেঁয়াজটা ভাজা। এবারে একটা পাত্রের মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো সাজিয়ে নিলাম। দিয়ে দিলাম টমেটো কুচনো, দিয়ে দেবো ডাবের পেস্টটা, দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল, 4 মগজ লঙ্কা, কাজু, সব কিছু আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কালো জিরে, নুন স্বাদ মতন, একটু চিনি, আর দিয়ে দিচ্ছি ডাবের জলটা। ডাবের জলটা কিন্তু তোমরা আলাদা কোনো কাজে ব্যবহার করো না, এই রান্নাটাতেই ব্যবহার করবে। এবারে খুব ভালো করে মাখিয়ে নেবো জিনিসটাকে। নিয়ে সেটাকে আমি 20 মিনিট রেখে দেব মাখানোর পর। দেখো মাখানোর পর 20 মিনিট রেখে দেওয়াতে সমস্ত কিছুর থেকে একটু কিন্তু জল বেরিয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম কম করে গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো। ফুটে উঠবে, যখন একটু ফুটে উঠবে তখন একটু ওলট পালট করে নিতে হবে একদম হালকা হাতে। এটা কিন্তু একদম নতুন ধরনের টেস্ট হয় জিনিসটাতে, তোমরা এটা একটু করো। আর আমার চ্যানেলে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কিন্তু তোমাদের একটা লাইক আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। ওপর থেকে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ সর্ষের তেল যাতে আরও টেস্টটা বেড়ে যায়। আরও 3-4 মিনিট ফুটে উঠবে, বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে। কি সুন্দর রংটা হয়েছে দেখো, আর ওপর থেকে তেলও দিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে দেখতে। নামিয়ে এবারে পরিবেশন করে নিতে হবে। আর যারা এখনো আমার চ্যানেলে এসে পৌঁছাওনি, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা অনেকটা এগিয়ে যেতে পারবো। আমি সার্ভ করে দিয়েছি, কি সুন্দর রং হয়েছে দেখো। তোমরা এটা গরম ভাতের সাথে খেও, জিরা রাইসের সাথে খেও, রুটির সাথে খেতে আমি বলছি না, ভাতের সাথে খেতেই এটা ভালো লাগবে। আর এটা তোমরা বাড়িতে বানাও, বানিয়ে জানাবে তো আমাকে তোমাদের কেমন লাগলো। এটা একদমই ভিন্ন স্বাদ আর নতুন রূপে করা কিন্তু, আর ভীষণ চটজলদি একটা রেসিপি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের আরেকটি রান্নার রেসিপি বা অন্য কোনো ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, ধন্যবাদ।